নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী 19 এপ্রিল 2019 শুক্রবার হনুমান জয়ন্তী পালিত হবে গোটা ভারতবর্ষ জুড়ে। এদিন পূর্ণিমা। হনুমানজি হলেন পরম রাম ভক্ত। তিনি হলেন মহাদেবের 11তম অবতার। তাকে রুদ্র অবতারও বলা হয়। হনুমানজির পিতা হলেন কেশরী, মায়ের নাম অঞ্জনা। অঞ্জনা দেবী পূর্বজন্মে স্বর্গের এক অপ্সরা ছিলেন। চঞ্চল স্বভাবের জন্য ঋষি দুর্বাসার শাপে তিনি পৃথিবীতে বানরকুলে জন্ম নেন। হনুমানজির পালক পিতা হলেন পবন দেবতা। প্রশ্নই আসে, তাহলে মহাদেব কেন বানরকুলে জন্ম নিলেন? এর একটাই কারণ আছে। একবার দশানন রাবণ জোর করে কৈলাসে প্রবেশ করতে গেলেন। দ্বারে পাহারায় ছিলেন নন্দী মহারাজ। এক প্রস্থ হাতাহাতি হয়ে গেল। রাবণ নন্দীকে দেখে পশু মানুষ এসব বলে উপহাস করতে লাগলো। নন্দী রেগে গিয়ে রাবণকে শাপ দিলেন, নর বানরের হাতে সে ধ্বংসপ্রাপ্ত হবে। তাই বানরকুলে বাধ্য হয়ে মহাদেব, অর্থাৎ তার অঙ্গুলি হেলন ছাড়া তো কিছুই হয়নি, তো সেই মহাদেব তিনি জন্মগ্রহণ করলেন বানরকুলে। আর স্বয়ং শ্রীপতি জনার্দন জন্ম নিলেন দশরথের পুত্ররূপে রাম। তিনি ছিলেন নবরূপে নারায়ণ। হনুমানজি ছিলেন ছোটবেলায় খুব চঞ্চল, তার জন্য গাছে একটাও ফল পাকত না। স্বয়ং বিশ্বপিতা মহাদেব মায়ের কোলে পেয়ে সেই অসাধারণভাবে বানর শিশুর মতো এদিক ওদিক ঘুরে বেড়াত। যেমন ভগবান শ্রী বিষ্ণু যশোদার গৃহে নানা রকম দুষ্টুমি করতেন, মাখন চুরি করে বেড়াতেন, যশোদা দেবীকে শুনতে হতো হাজারো নালিশ। মায়ের কোলে এমনই ভগবান আত্মহারা হয়ে বিভিন্ন রকমের সে লীলা করত। চঞ্চলতা এমন পর্যায়ে গেল, একদিন হনুমান সূর্যকে ফল ভেবে খেতে গেলেন। আকাশে ভ্রমণে বিদ্যা হনুমানজি পবন দেবতার কাছ থেকেই পেয়েছিলেন। সূর্য দেবতাকে গিলে ফেললে চতুর্দিকে অন্ধকার নেমে এলো। অবস্থা দেখে ইন্দ্রদেবতা তার বজ্র প্রয়োগ করে হনুমানজিকে ধরাশায়ী করে সূর্যদেবকে উদ্ধার করলেন। এদিকে হনুমানজিকে আহত দেখে পবনপুত্র প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বিশ্বের সকল বায়ু তিনি হরণ করলেন। বিশ্বের ঘোর দুর্জয় এবং দুর্যোগ নেমে এলো। তখন সমস্ত দেবতা মিলে হনুমানজিকে সুস্থ করে তুললেন এবং অদ্ভুত বর প্রদান করলেন। তাই হনুমানজি সেখান থেকে 4 যুগ পর্যন্ত তিনি অমর। তো বন্ধুরা, এই পবিত্র হনুমান জয়ন্তীতে আসুন, এই পূজা করলে আমাদের জীবনে কি ধরনের সুফল হতে পারে জেনে নিই। আজ এই ভিডিওতে সেই কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই বিশেষ দিনে যদি আচারবিধি মেনে বজরাঙ্গবলী হনুমানকে যদি পূজা করতে পারেন, তাহলে সমস্ত সংকট থেকে আপনি উদ্ধার পাবেন। দুঃখ হর্তা সংকট মোচনকারী হিসাবে হনুমানজি হলেন অসম্ভব ভক্তপ্রাণ। তার কাছে প্রার্থনা করলে সে ভক্তের কথা অবশ্যই শুনবে। আর ভূত ও অলৌকিক শক্তি থেকে মুক্তি পেতে হনুমানের স্মরণ করা অবশ্যই কর্তব্য। কিন্তু এমন অনেক বিপদ আছে যা হনুমান চল্লিশা পাঠ করলে দূর হয়। অনেক মানুষ আছে বজরাঙ্গবলীর সেই লীলার কথা তাদের অজানা। তো বন্ধুরা, এই হনুমান জয়ন্তীতে যদি বিশেষ করে হনুমান চল্লিশার পাঠে নানা নিয়ম বিধিগুলো জেনে নিয়ে পাঠ করতে পারেন, তবে আপনার জীবনে মঙ্গল ও শনির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। মঙ্গল ও শনিবার ভোরে স্নান করে সকলেই হনুমান মন্ত্র জপ করেন এবং তাকে ভক্তিভরে
অনেকেই পূজা দেন। কিন্তু এই হনুমান জয়ন্তীতে আগামী শুক্রবার যদি আপনারা মন প্রাণ দিয়ে ভগবান হনুমানজিকে যদি আপনারা ডাকেন এবং হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে আপনার জীবনে অশুভ শনি এবং মঙ্গলের প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। জীবনে যে ধরনের সংকট আসুক না কেন, সেই সংকট থেকে আপনি মুক্তি পাবেন। সংকট মোচনের জন্য রামভক্তের শরণাপন্ন হওয়া খুবই দরকার, এবং সেক্ষেত্রে মন্ত্র পাঠের সঠিক সময় হলো রাত। তাহলেই সব রকম প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠে সাফল্য মিলবে। কখনো সজ্ঞানে, আবার কখনো অজান্তেই মানুষ ভুল কাজ করে ফেলে, বিভিন্ন পাপ করে বসে। শাস্তির হাত থেকে বাঁচতে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনার বিকল্প নেই। সেক্ষেত্রে হনুমান চল্লিশার মাহাত্ম্য অপরিসীম। রাতে 8 বার হনুমান চল্লিশার উপর যদি আপনি পাঠ করেন, উপরের 8টি লাইন অন্তত, এবং জোরে জোরে পাঠ করেন, তাহলে আপনার এই পাপ মুক্ত ঘটবে। আপনার মন থেকে বিভিন্ন পাপটি চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, এবং আপনার উপরে অশুভ শনির যে প্রভাব তা আস্তে আস্তে কেটে যাবে, ফলে পদে পদে হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। তাই শনির দশা কাটাতে আগামী 19শে এপ্রিল ভুলেও এই শুভ সময়কে হাতছাড়া করবেন না। এই দিনে বজরাঙ্গবলীর অবশ্যই পূজা করবেন। এই দিন পূজা করলে শনিদেব অবশ্যই প্রসন্ন হবেন হনুমানজির পাশাপাশি, এবং হনুমানের সত্যিকারের ভক্তরা অবশ্যই তার কাছে কৃপা পাবেন। এছাড়া দুষ্ট দমনে হনুমান চল্লিশা জুড়ি মেলা ভাত, তো সেক্ষেত্রে আপনারা এই আগামী 19শে এপ্রিল হনুমান জয়ন্তীতে এই হনুমান চল্লিশা ঠিকভাবে পাঠ করুন, এবং যথাবিধ নিয়ম অনুসারে তাকে স্মরণ করুন। যে কোনো ধরনের ভয় আতঙ্ক কাটানোর জন্য এই হনুমান জয়ন্তীতে হনুমানজির কাছে পূজা অর্পণ করুন, এবং আপনার শিশুর মঙ্গল কামনায়, এবং আপনার শিশু যদি এই মন্ত্র জপ করতে পারে তাহলে তাকে পরামর্শ দিন এই মন্ত্র যেন জপ করে, তাহলে তার পড়াশোনার উন্নতি ঘটবে, মনঃসংযোগ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এরকমই বিভিন্ন তত্ত্ববহুল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। হনুমানজি কি জয়, হনুমানজি কি জয়, হনুমানজি কি জয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।